করোনা ভাইরাসের থাবায় প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গোটা দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন। দিন আনা দিন খাওয়া মানুষেরা অসহায় পরিস্থিতির শিকার হয়েছেন। হুগলি চুঁচুড়ার বিভিন্ন স্থানে দারিদ্র মানুষের পাশে এগিয়ে এলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন মানুষ তাদের নিজেদের সাধ্য অনুযায়ী চাল, ডাল, আলু প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বণ্টন করে চলেছেন। এমনই ছবি ধরা পড়ল আমাদের এসএম নিউজের ক্যামেরায়। কোদালিয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুগলি স্টেশন সংলগ্ন ক্ষুদিরামপল্লী আশ্রম মাঠের রাধা গোবিন্দ ও শান্তিহরি গুরুচাঁদ মন্দির কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক মতুয়া মহাসম্মেলনের অনুষ্ঠান বন্ধ করে রেখে আশ্রম মাঠ সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানের মানুষদের মধ্যে চাল, আলু প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কোদালিয়া 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ বিশ্বাসের উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। এ প্রসঙ্গে রাধা গোবিন্দ ও শান্তিহরি গুরুচাঁদ মন্দির কল্যাণ সমিতির সম্পাদক সুব্রত দে এক সাক্ষাৎকারে জানান, আমাদের প্রতি বছর বার্ষিক যে এবার অনুষ্ঠান সামনে হওয়ার কথা ছিল, এই এই সমস্যার জন্য আমাদের চারিদিকের যে পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে ঘোষণা করেছেন তার আদেশ মতন আমরা আমাদের এই অনুষ্ঠানকে বন্ধ করে আমরা এই এলাকায় আমাদের এলাকায় যেসব দুস্থ পরিবার আছে তাদেরকে আমরা কিছু চাল এবং আলু দিয়ে আমরা সাহায্য করলাম। এবং আমরা প্রত্যেকটা বাড়িতেই বলছি আপনারা বাড়ি থেকে বেরোবেন না, আপনারা পঞ্চায়েত এবং আমাদের যারা হেলথ আছে তাদের নিয়ম এবং তাদের বক্তব্য আপনারা সবাই শুনবেন, আমরা আপনাদের সঙ্গে সবসময় সহযোগিতা করব। আমাদের টোটাল ক্ষুদিরামপল্লী এবং আশ্রম মাঠ টোটাল 300 ফ্যামিলিকে আমরা আজকে চাল এবং আলু দেবো। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় এবং আমাদের কমিটির সমস্ত সদস্যরা আজকে উপস্থিত আছেন আমাদের সঙ্গে। হুগলি থেকে রূপম রায়ের রিপোর্ট, এসএম নিউজ বাংলা।